আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজিতে একটা কথা রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদী জোয়ার কারো জন্য অপেক্ষা করে না। বহু মানুষকে আপনি আপনার চোখের সামনে দেখেছেন, তারা জোয়ান, তারপরে তারা লাঠি ধরেছে, তারপরে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। বহু বাচ্চাদেরকে দেখছেন যারা ধীরে 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 বেড়ে উঠছে। ইভেন আপনি, আমি, আমরা সবাই কিন্তু একটা ছোট্ট স্টেজ থেকে ধীরে 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 বড় হয়ে যাচ্ছি, জানি না কবে পরপরে চলে যেতে হয়, আল্লাহ ভালো জানে সেটা। কিন্তু আমাদের এই যে দুনিয়ার যে জীবন, এই জীবনটা কিন্তু একটা পরীক্ষা জন্য আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন। এখানে আমরা খেল তামাশা আড্ডা ইত্যাদি এগুলোর মধ্যে যদি আমরা মত্ত থাকি, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হবে খুবই খারাপ, ভয়াবহ। আর এটা এমন একটা পরীক্ষা যেটা দ্বিতীয়বার দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে আপনি আমি চলছি, ফিরছি, খাচ্ছি, উঠছি, বসছি, আমরা সুস্থতার মধ্যে দিয়ে দিন যাপন করছি। দেখুন, এই করোনা ভাইরাসে বহু মানুষই কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আজকে 6-7 মাস হয়ে গেল করোনা ভাইরাস গোটা বিশ্ব জুড়ে, তারপরে আমরা সুস্থ রয়েছি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, আলহামদুলিল্লাহ আকবার। আজকে কথা বলবো ডক্টর জাকির নায়েকের নিয়ে, যিনি 1965 সালের 18 অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন MBBS ডাক্তার। হ্যাঁ, 1991 সাল থেকে দাওয়াতি ফিল্ডে রয়েছেন। ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পেশা ডাক্তারি পেশা, যাতে পয়সার অভাব নেই, সেই পেশাকে ত্যাগ করে মানুষের ট্রিটমেন্টে ব্যস্ত। ডক্টর জাকির নায়েকের নাম শুনেনি এমন মানুষ পৃথিবীতে বিরল। এ ব্যক্তি গোটা বিশ্ব জুড়ে পরিচিত, কেন? আল্লাহ সুবহানাহু তাআলার দাওয়াতের কাজ করে। মানুষ অনেকভাবে পরিচিত হয়, কিন্তু তিনার পরিচয়ের যে ব্যাপার সেটা কিন্তু ভিন্ন। দেখুন, এই সেই ডক্টর জাকির নায়েক। এই জাকির নায়েক থেকে আজকে তার চুলগুলা পেকে গিয়েছে, দেখে চোখে জল চলে আসলো। লোকটা বোধ হয় আর কতদিন বাঁচবে দুনিয়াতে, হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিংবা আল্লাহ সুবহানাহু তাআলা যদি আরও বেশি হায়াত দেয়, আলহামদুলিল্লাহ আমরা কামনা করি। কিন্তু আমি বলতে চাইছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতের ফলে তিনি কিন্তু দাওয়াতের কাজ করেছেন, বহু মানুষ তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ছায়া তলে এসেছেন। আসুন না আমরা আমাদের জীবনটাকে, আমরা আমাদের সময়টাকে এমনি নষ্ট না করে সুন্দরভাবে কাটাই, যাতে আমাদের জীবন থেকে সমস্ত মেঘগুলা সরে যায়। দেখছেন আমার পেছনে মেঘ দেখা যাচ্ছে, 2-1 ফোঁটা বৃষ্টিও আমার গায়ে পড়ছে এখন। তো এভাবে আল্লাহ সুবহানাহু তাআলার যদি আমরা সান্নিধ্য লাভ করি, তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের থেকেও যে আমাদের ভেতরের নোংরামি, ভেতরে যে পাপ রয়েছে এতদিনের করা, সেগুলো কিন্তু ওই মেঘের মতো উড়ে চলে যাবে, আর একবার বৃষ্টি হয়ে গেলে বৃষ্টির পানির মতো ধুয়ে সাফ হয়ে যাবে, তাই না? তাহলে ডক্টর জাকির নায়েককে দেখুন, তিনার যদি মৃত্যু চলে আসে, তিনি যেন হাসি মুখে আনন্দে মরতে পারবেন। কিন্তু অনেক মানুষই রয়েছেন যারা আমরা রয়েছি, আমরা কি আসলে মৃত্যুর জন্য প্রস্তুত? বোধ হয় আপনি বলবেন, আমি বলবো না, এখনও আমরা অনেক পাপ করেছি, আল্লাহর কাছে তওবা করতে পারিনি অনেক ভালো কাজ করার। আসুন না আজ থেকে আমরা ভালো কাজ করা শুরু করি। আজ থেকেই এই ভিডিওটা যারা দেখছেন, এখন থেকে আসুন আমরা ভালো কাজ করা শুরু করি। গোটা পৃথিবী আমাদেরকে চিনবে, গোটা পৃথিবী আমাদের দ্বারা আলোকিত হবে, দীন ইসলাম বুঝবে, দীন ইসলামের ছায়া তলে আসবে, সত্য ধর্মকে মেনে নেবে, মৃত্যুর পরে থাকবে সুশীতল জান্নাতের ব্যবস্থা। এই জীবনটা কি সুন্দর একটা আনন্দময় জীবন হতে পারে না আমাদের? সেটা কিন্তু আপনার আমার হাতে নিহিত রয়েছে। আমরা ইচ্ছা করলে ভালো দিকে যেতে পারি, আবার ইচ্ছা করলে কিন্তু আমরা খারাপ দিকেও যেতে পারি। সুতরাং দেখুন, আজকে যে লোকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়া তুলে এসেছে, আমাদের মতো বহু যুবক হিদায়তের পথে এসেছে, বহু মদঘর রাস্তা থেকে ভালো হয়ে গেছে, বহু সুদঘর ভালো হয়ে গেছে, বহু বোন হিজাব পরা শুরু করেছে এই ডক্টর জাকির নায়েকের অবদানে। যদিও সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে আজকে কত মানুষ সঠিক পথ পেয়েছে, সেই তো সেদিন দেখলাম যে তার দাড়িগুলো কালো, চুলগুলা কালো, আজকে সব বেগে গিয়েছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন রাখবেন পৃথিবীতে ততদিন থাকবেন। মৃত্যু তো অনিবার্য, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, সবাইকে একদিন মরতে হবে। তাই নিজে নিজে জায়গা থেকে আসুন আমরা পরিবর্তন হই, এবং খাস করে ইসলামের দাওয়াতের কাজ শুরু করি, এবং গোটা বিশ্বটা যেন একটা সুন্দর ফিটফুল ফর লিভিং হয় আমাদের জন্য, আর গোটা বিশ্ব থেকে যেন খুন, রাহাজানি, নোংরামি, অসভ্যতা, বর্বরতা এগুলো যেন চলে যায়। কারণ আমরা চোখের সামনে তাকে দেখলাম, তার দাড়িগুলা কত কালো ছিল, আজকে দেখছেন না আমার? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তো এগুলো আস্তে আস্তে সব পেকে যাবে। এই দেখতে দেখতে ডক্টর জাকির নায়েকের চুলদাড়ি সব পেকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কাছে হয়তো চলে যাবেন, আরও ডক্টর জাকির নায়েক আমাদেরকে হতে হবে, তৈরি হতে হবে। সো আসুন, আমাদের মৃত্যু তো অনিবার্য, তাই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিই এবং সেই সাথে সাথে গোটা বিশ্বজুড়ে আমরা ইসলামের দাওয়াত যেভাবে সম্ভব সেভাবে দেওয়া, আপনি যে প্ল্যাটফর্মে রয়েছেন ওই প্ল্যাটফর্মে থেকে দাওয়াতের কাজ করুন ইনশাআল্লাহুল আজিজ। তবে হাজার প্রাণের স্পন্দন ডক্টর জাকির নায়েক আমাদের অন্তরে রয়েছে, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়ত পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তায় এসেছে। আল্লাহ সুবহানাহু তাকে দীর্ঘজীবী করুক। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।